এবার আইএফএ শিল্ডে মুখোমুখি হতে চলেছে মহামেডান ভার্সেস মহামেডান। নভেম্বর মাসে শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ডের আয়োজন করতে চলেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। নভেম্বরের ফিফা উইন্ডোর ফাঁকে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। কলকাতার তিন প্রধানের পাশাপাশি ভিন রাজ্যের দল এবং বিদেশি দল আনার চেষ্টা করছেন আইএফএ কর্তারা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফএ বিরোধিতায় এই টুর্নামেন্ট বয়কট করার কথা জানিয়েছেন। প্রতিযোগিতার ভেন্যু হিসাবে কিশোর ভারতী ও যুব ভারতীর নাম ভাবনায় রাখা হয়েছে আইএফএর তরফ থেকে। তবে এর মধ্যেই চমক, তবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাক মৌসুম টুর্নামেন্ট হিসাবে এই টুর্নামেন্ট খেলার সম্ভাবনা রয়েছে ঢাকা মহামেডানের। আইএফএ তরফ থেকে লিখিতভাবে এই টুর্নামেন্টে তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র জানানো হয়েছে আইএফএ তরফ থেকে। ঢাকা মহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের থেকেও সবুজ সংকেত পাওয়া গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা ও নানান ব্যবস্থাপনা সম্পন্ন করে সরকারিভাবে ঘোষণা করা হবে। তবে ঢাকা মহামেডান এই টুর্নামেন্ট খেললে এবার আইএফএ শিল্ডে মুখোমুখি হবে মহামেডান ভার্সেস মহামেডান। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।